আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা আপুমনিরা, আপনারা স্লোগান দিয়েন না, উত্তেজিত হয়েন না। এখন আমাদের অপু ভাই আপনাদেরকে উদ্দেশ্য করে কিছু বলবে, মানে ভাষণ দিবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো আমি আজকে আপনাদের মাঝে এই কারণে আসছি যে সবাই জানেন অবশ্যই যে আমার লাইফে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই অ্যাক্সিডেন্টের কারণে আমি কয়েকদিন কারাগারে ছিলাম, বন্দি একটা কারাগারে। তো বন্দি কারাগারে ছিলাম, সমস্যা নেই, এটা তো এমন কিছু না যে বন্দি কারাগারে আসছিলাম এমন খারাপ হয়ে গেছে। তো আমার একটাই কথা হলো কি, আমার যে স্বপ্নগুলো ছিল এগুলো কিন্তু বন্দি ছিল না। তো আমি আপনাদের ভালোবাসায়, আপনাদের দোয়ায়, ভালোবাসায়, সব কিছুতে আমি আবার ফিরে আসছি আপনাদের মাঝে। তো আমার একটা লাইকি অ্যাকাউন্ট ছিল, ওইটা ব্যান্ড হয়ে গেছে। তো আমি এখন টিকটকে রেগুলারলি ভিডিও করব। অপু ভাই, আপনার মেসেজ সবার কাছে পৌঁছে দিয়েছি। অনেকেই বলবে যে তুমি অপু ভাইরে সবসময় পাম দাও। না ভাই, ছেলেটা ভালো হতে চায়, উৎসাহ দিচ্ছি, বুঝেন না কে। ওর ফলোয়ার আমার চেয়ে বেশি ছিল, আমার যে সাবস্ক্রাইবার সংখ্যার চেয়ে বেশি ছিল। তো তাদের কাছে মেসেজগুলো পৌঁছে দিতে হবে না? এবার আসেন অপু ভাই, অন্য টপিক্স নিয়ে কথা বললাম। হ্যাঁ, দর্শক শ্রোতা, এই ভিডিওটা হয়তো আমরা আপনারা ফেসবুকে বারবার দেখেছেন। এই ভিডিওটির দ্বারা অনেকে বুঝাইতে চাইছে যে কাজী সাহেবের চরিত্র কি, দেখেন কোনে পক্ষরে কেমনে সুমা খায়, মানে কাজী সাহেবদের নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে প্রকৃতপক্ষে এই ভিডিওর পিছনের গল্প অন্য। যে মেয়েটাকে তিনি চুমা খাইলেন, তিনি কিন্তু তার বাবা, মানে বাবা মেয়ের কাহিনী। এখানে কিছু মানুষজন এই ভিডিওটাকে মানে অন্যভাবে প্রচার করেছে, তো আমি সত্য জানাই দিলাম। আশা করি ফেসবুকে আপনারা এই ভিডিওটা দেখলে অন্যভাবে নেবেন না। এবার আসেন, আপনারা কি সবাই মানে এই মুরব্বীর মতো মনে, সবাইকে এই মুরব্বীর মতো মনে করেন? এই ভিডিওটা এখন ভাইরাল, আর যুবক ছেলে পেলেদের জ্বলতেছে এই ভিডিওটা দেখা। দর্শক, আমার কাছে আরও একটা ভিডিও ফুটেজ আছে। আমি চিন্তা করতেছি যে ভিডিও ফুটেজটা আপনাদের সামনে প্লে করব কি না। এইসব ভিডিও প্লে করলেই ঝামেলা হয়, নিব্বা নিব্বির ভিডিও প্লে করব নাকি করব না। যাই হোক, প্লে করে দেই, এখান থেকে অনেকেই মেসেজ পাবে। আপনারা কি জামাইবো? আপনারা দুজন কি হন? আপনারা কি জিএফবিএ? ভাইয়া প্লিজ প্লিজ বলেন না ভাই। কিছুদিন ধরে এই একই কোশ্চেন বারবার সবাই করতেছেন। তো সবাইকে বলতেছি যে হ্যাঁ, আমরা জামাইবো, আমরা জানি আমাদের বয়সটা ছোট, বাট বিয়ে হয়ে গেছে, এখন করার কি আছে? এন্ড হচ্ছে আমরা পাড়ায় বিয়ে করি নাই, ফ্যামিলি ভাবেই বিয়ে করছি, ঠিক আছে? বাচ্চা পোলা পাইন, বিয়ে করেছে বাবা মার সম্মতিতেই, এই কথা আবার ফেসবুক লাইভে এসে বলতেছে। ভিডিওটা মানুষজন রেকর্ড করে এখন পচানি দিচ্ছে আচ্ছা হারে। তো এখান থেকে শিক্ষা গ্রহণ করার কি আছে? নিজের এত ব্যক্তিগত ব্যাপার সেপার অনলাইনে শেয়ার করেন না। অনলাইনে সবাই কিন্তু এত ভালো না, একদম পচায় শেষ করে দিব, রাস্তাঘাটে বের হইতে পারবেন না। এরা তো ভুল করে ফেলেছে, হয়তো বা এখন পস্তাচ্ছে, তো আপনারা এই ভুলটা করেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।